হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, আমাদের জাতির পিতা, তার দুই সুকন্যা স্টেজে আছেন, আমাদের প্রাণপ্রিয় জননেত্রী শেখ হাসিনা এবং প্রাণপ্রিয় জননেত্রী শেখ রেহানা, এবং উপস্থিত বাংলাদেশ আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, এবং আমার সামনে আপনাদের আছেন কোটালীপুরের জনগণ, আপনাদেরকে সবাইকে জানাই হাজারো সালাম। আজকে আমি অত্যন্ত আনন্দের দিন, আমার গর্বের দিন, কারণ যে মাটিতে আমাদের জাতির পিতা নারী পোতা, যে মাটিতে উনি শুয়ে আছেন, সেই মাটিতে আপনাদেরও নারী পোতা, এবং সেই মাটিতে আমাদের দুই প্রাণপ্রিয় মানুষের, যাদের হাত ধরে, যার হাত ধরে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে উন্নতি শিখরে, তাদের নারী পোতা তাদের এখানে আসতে পেরে আমি নিজেকে অত্যন্ত ভাগ্যবান মনে করছি, অত্যন্ত সম্মানিত মনে করছি, বিশেষ করে আপনাদের সামনে আসতে পেরে। আমার অভিনয়কে যদি বিগত জীবনে আপনাদেরকে বিন্দুমাত্র আনন্দ দিয়ে থাকি, তার বিনিময়ে আপনাদের কাছে আমি একটা জিনিস চাইব, আগামী 30শে ডিসেম্বরের নির্বাচন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই নির্বাচনে আপনারা সবাই মিলে নৌকায় ভোট দিবেন। আমরা আগামী 2021 সালে বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং আমাদের জাতির পিতা শতবর্ষ একসাথে পালন করব, কার নেতৃত্বে? প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা একসাথে পালন করতে চাই, আপনারা রাজি আছেন? তাহলে কি করতে হবে? নৌকায় ভোট দিতে হবে, একটাই মার্কা, কোন সেবার্কা? আপনারা সবাই ভালো থাকুন, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা, জয় শেখ রেহানা, জয় কোটালীপুরবাসী। তাহলে সালাম আলাইকুম, কেমন আছেন সবাই? মঞ্চে কে বসে আছে, কে বসে আছে মঞ্চে? অবিশ্বাস্য একজন মানুষ, যিনি অবিশ্বাস্য ভাবে বাংলাদেশের সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আর আজকে আমরা যেখানে দাঁড়িয়ে আছি, এখান থেকে আমাদের হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতার জন্মস্থান, এই জায়গা থেকে আজকে আমাদের নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। সবাই একবার জোরে বলি, জয় বাংলা, জয় বাংলা। আজকে আমার জীবনের শ্রেষ্ঠ আনন্দের দিন যে এই মঞ্চে বাংলাদেশের সমস্ত বিশিষ্ট ব্যক্তিরা বসে আছে, এবং এই এলাকা যেটা আমাদের জাতির জনকের এলাকা, সেই এলাকার সেই মাটিতে দাঁড়িয়ে আজকে আমরা নির্বাচনী প্রচারণা শুরু করেছি। বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে, সেই অগ্রযাত্রায় সামিল হবেন আপনারা সবাই। আপনারা যদি গত 20 বছরে আমাকে বিন্দুমাত্র ভালোবেসে থাকেন, তাহলে আজকে একটাই জিনিস চাইব, এবারে নির্বাচন আমাদের অস্তিত্বের নির্বাচন, বাঙালির বাংলাদেশের অস্তিত্বের নির্বাচন, এই নির্বাচনে আমাদেরকে জয়ী হতেই হবে ইনশাআল্লাহ। আপনাদের এক একটি ভোট অসম্ভব মূল্যবান। আমি বিশেষ করে তরুণ প্রজন্মকে বলবো, যারা প্রথম ভোটার, তোমরা অবশ্যই আজকে যেমন এখানে উৎসাহ নিয়ে এসে দাঁড়িয়েছো, এভাবে উৎসাহ নিয়ে তোমরা ভোট দিবে এবং সবাইকে ভোট দিতে উৎসাহিত করবে। সবাই ভালো থাকবে, নৌকা এগিয়ে যাবে, এগিয়ে যাবে বাংলাদেশ, শেখ হাসিনার নেতৃত্বে আমরা এগিয়ে যাবো বহুদূর ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।